গাছকে ভাই হিসাবে ফোটা, গাছের অবদান মনে রেখে এখনো উদ্যোগ সুন্দরবনের নদী পাড়ে। ম্যানগ্রোভকে বাঁচাতে এগিয়ে এলেন গ্রামের মহিলারা। গাছকে অনেকেই মা হিসেবে পূজো করে, কোথাও আবার পিতা হিসেবে। এবারে গাছকে ভাই হিসেবে ফোটা দিলেন সুন্দরবন হিঙ্গলগঞ্জের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর আম্বেরিয়া গ্রামের মহিলারা। রায়মঙ্গল নদীর চরে থাকা ম্যানগ্রোভকে ভাতৃত্ব বন্ধনে বাঁধলেন এই গ্রামের মহিলারা। গ্রামের মহিলারা জানান, ভাই ফোটা দিয়ে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে, ভাইরাও বোনদের রক্ষা করার শপথ নেয়। সুন্দরবন বাঁচানোর জন্য, গাছ লাগানোর জন্য, যত গাছ লাগাবো তত আমাদের ভালো। আমরা ভাইফোঁটা করেছি, আমাদের নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, তাই জন্য ভাইফোঁটা করেছি। গাছ হাওয়া বাতাস সবই দেয়, অক্সিজেনই দেয়, তাই জন্য আমরা গাছকে ফোঁটা দিয়েছি। আমি যেরকম আমার ভাইকে ফোঁটা দিয়েছি, সেরকম গাছকেই ফোঁটা দিয়েছি আমি। আমাদের দেশ নদী মাতৃক দেশ, আর বলার অপেক্ষা রাখে না সুন্দরবন প্রতিবার বন্যায় কিভাবে বিপর্যস্ত হয়। বন্যা দুর্যোগ থেকে এই ম্যানগ্রোভই তাদেরকে রক্ষা করে। তাই এবার ম্যানগ্রোভকে ভাতৃত্ব বন্ধনে বাঁধল স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর আম্বেরিয়া গ্রামের মহিলারা। ভাই ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করল তারা। এটা হলো নদীমাতৃক দেশ, সেক্ষেত্রে আমাদের প্রথমত দরকার গাছ বাঁচানো। এখন প্রতি বছর বছর বর্ষা হচ্ছে, নদী ভাঙছে, উদ্ভিদ যদি আমরা না রাখি পৃথিবীতে তাহলে আমরা আস্তে আস্তে তলিয়ে যাব। ইদানিং কালে কলকাতা শহর ডুবতে চলেছে, সেক্ষেত্রে আমরাও কলকাতার গায়ে ধারে গায়েই বাস করি। সেই জন্য আমাদের আগে দরকার আমাদের গাছ বাঁচানো, গাছকে রক্ষা করা। আর আজ আমার ভাই আমার বাড়িতে নেই, ওই জন্য আমি গাছকে ভাইফোঁটা দিলাম। এবারে এই ভাইফোঁটার আয়োজন করা হয়েছে শ্যামা কালী পুজোর আম্বেরিয়া ও ১৩ নম্বর মধ্যস্থ নতুন হাটের উদ্যোগে। আয়োজকদের তরফে হরিশঙ্কর গায়েন বলেন, সুন্দরবনের ম্যানগ্রোভ আমাদের প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে বারংবার, তাই ম্যানগ্রোভকেও আমাদের রক্ষা করতে হবে। ম্যানগ্রোভের সঙ্গে একটা ভাতৃত্বের সম্পর্ক গড়ে তুলতে গ্রামের মহিলাদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করা হলো। ম্যানগ্রোভ বা গাছেদেরও জীবন আছে, আমরা মানুষ আমাদেরও জীবন আছে। পৃথিবীতে 84 লক্ষ রকমের জীব আছে, তার মধ্যে ম্যানগ্রোভ বা বৃক্ষগুল্মলতা 20 লক্ষ রকমের। এবং তারা যে হারিয়ে যাচ্ছে, মায়েরা তাদের একটা অনুভূতি হয়েছে এবং অকারণে বৃক্ষ ছেদন বা বিয়েছে বা বৃক্ষ কাটছে, সেজন্য তারা সেই বৃক্ষকে মানে ফোঁটা ভাই ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ভগবানের কাছে কামনা করছেন। এটা একটা মাঙ্গলিক, তাদের সুন্দর একটা উদ্যোগ। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ভাইফোঁটার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য নিশিকান্ত জোয়াদ্দার ও বনভূমি কর্মদক্ষ সুরজিৎ বর্মন। এই অনুষ্ঠান আয়োজিত হয় সুন্দরবনের ইছামতি ও কালিন্দি এবং রায়মঙ্গল ত্রিমোহিনী নদী পাড়ে। 25 থেকে 30 জন মহিলা আজ এই ম্যানগ্রোভকে ফোঁটা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের বাড়ি ভাইকে ফোঁটা দেই, ভাই আমাদের বিপদে পড়লে রক্ষা করে, গাছও আমাদের ভাই, আমরা ভাই হিসাবে গাছকে ফোঁটা দিয়েছি। বিপদ পড়লে আমরা এই গাছের কোলে, মানে আমাদের গাছ ভাইয়ের কোলে রক্ষা পাবো। এই ভাই আমাদের রক্ষা করবে, সুন্দরবন ডুবে যাওয়ায়, এই যে নদীর বাঁধ ভেঙে যাওয়ায়, রক্ষা তো আমাদের এই ভাই করবে। তাই আমরা বাড়ির ভাইকে যেমন ফোঁটা দেই, গাছকেও ভাই হিসাবে আমরা ফোঁটা দিয়েছি। আমরা 25-30 জন মহিলারা এসে গাছকে ভাই করেছি, ভাইয়ে ফোঁটা দিয়েছি, ভাই আমাদের বিপদের দিনে বাঁচাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, সুন্দরবন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।